হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি একাদশ সেশনে। এটা হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই, একদিনে পৃথিবী ইতিহাস, এই অধ্যায়টার। তো এইখানে আজকে আমাদের লাস্ট সেশন এই অধ্যায়ে। তো এটা হচ্ছে, দেখো, প্রথম কাজ, নিজের প্রাণীটির নাম বলতে পারো? এখনও কখনো কি দেখেছো ওই প্রাণীকে? নিশ্চয় না। তোমরা এইটার নাম কি তোমরা বলো তো কমেন্ট করে, আমি উত্তরটা একটু ভিডিওটি পজ করে বলো তো, কেউ পারো কি না। তো আমি চলো উত্তরটা দেখাই দিই। তো এটার নাম হচ্ছে তাসমানিয়ান বাঘ। ঠিক আছে, উত্তর কি? তাসমানিয়ান বাঘ। এদের দেখি নাই কখনো, ঠিক আছে, যেটা বললো আর কি। তো এরপর আমাদের পরবর্তী একটা প্রশ্ন আছে। তোমরা দেখতে পাচ্ছ যে যেসব জীব চিরতরে হারিয়ে গেছে তাদের তো আর ফেরত আনা যাবে না, কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে যে জীব বৈচিত্র্য, সেখানে মানুষের অবস্থান কি, মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত? তো এটার উত্তরটা আমরা চলো দেখে নেবো এখান থেকে। যে পৃথিবী থেকে অসংখ্য প্রজাতির জীব চিরতরে হারিয়ে গেছে, যার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষই দায়ী। প্রাকৃতিক সম্পদের অবাধ ভোগ, প্রযুক্তির অপব্যবহার, বনভূমি ধ্বংস, এরপরে হচ্ছে কি নগরায়ন এবং মাত্রাতিরিক্ত দূষণ পৃথিবীতে এসব জীবের হারিয়ে যাওয়ার জন্য মূল দায়ী। পৃথিবীতে অবস্থিত অন্য যে কোনো জীবের তুলনায় মানুষ বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত দক্ষতার দিক দিয়ে এগিয়ে আছে। এই সমস্ত ইতিবাচক বিষয়গুলিকে কাজে লাগিয়ে প্রাণী বিলুপ্তির হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এর জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে। তো প্রথম কাজ হচ্ছে বাসস্থান রক্ষা করা, অর্থাৎ বাসস্থান রক্ষা। বিভিন্ন প্রাণীর বাসস্থান রক্ষার জন্য তাদের বাসস্থান রক্ষা করতে হবে। এর জন্য বনাঞ্চল, উজাড় নদীনালা ভরাট, কৃষিজমি সম্প্রসারণ ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। প্রয়োজনে আমরা এমন অবকাঠামো তৈরি করতে পারি যা একই সাথে আমাদের প্রয়োজন মিটাতে এবং অন্যান্য প্রাণীদের বাসস্থান রক্ষা করতে পারে। তো উদাহরণস্বরূপ, সাম্প্রতিককালে ভারতের পেঞ্চ জাতীয় উদ্যানে উপর দিয়ে নির্মিত 37 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি মানুষের জন্য যাতায়াতকে সহজ করে তুলছে, এবং এতে 5টি আন্ডারপাস এবং 4টি ছোট সেতু রয়েছে, যা উদ্যানে অবস্থিত প্রাণীদের চলাচল যেন ব্যাহত না হয় তা নিশ্চিত করবে। তো এরপরে আমাদের প্রশ্নটা কি হবে, তোমরা এই অপশনটা এদিকে লেখো, আমার একটু ভিতর হয়ে গিয়েছে এই পয়েন্ট। তো পরবর্তী পয়েন্ট হলো শিকার রোধ। তো সকল প্রকার প্রাণী বিশেষ করে বিপন্নপ্রায় প্রাণীর অবাধ ও অবৈধ শিকার ইত্যাদি রোধ করতে হবে। এর জন্য কড়া আইন প্রণয়ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এরপরে আমাদের কি করতে হবে, পরিবেশ দূষণ রোধ করতে হবে, প্রাণী সংরক্ষণ রোধ করতে হবে। তোমরা জাস্ট একটু লিখে নিও কষ্ট করে। তো এরপর হচ্ছে কাকতালীয়ভাবে ইউরোপে একটি চিড়াখানায় পাওয়া যায় তখন বিজ্ঞানীর, মানে এই আমাদের প্রাণী সংরক্ষণ কীভাবে করতে সেটা, ঠিক আছে, এই কাজগুলো আমাদের আর কি করতে হবে। তো আশা করি তোমরা প্রশ্নগুলো ভালো মতো নোট করেছো। তো আমরা পরবর্তী প্রশ্ন দেখব। তোমরা এখানে দেখতে পাচ্ছ 67 পৃষ্ঠা, যে বিশ্ব প্রকৃতির নানা উপাদানের মধ্যে মানুষ একটি, তো প্রকৃতির অংশ হিসেবে মানুষের দায়িত্ব কি হতে পারে, আলোচনা করে সিদ্ধান্ত নাও, দল উপস্থাপন করো, অন্যদের মতামত দাও, এই বিষয়ে তোমার নিজের অনুভূতি চিন্তা করে লিখে রাখো। এখানে কিন্তু তোমাদের এই যে বইতে যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায় কিন্তু লিখতে হবে। তো আমরা উত্তরটা দেখব। দেখো যে মানুষ বিশ্ব প্রকৃতির, জুম করে দেই, যে মানুষ বিশ্ব প্রকৃতির একটি অংশ মাত্র, কিন্তু আমরা এর একমাত্র অংশ নই। বিশ্ব প্রকৃতির অংশ হিসেবে মানুষের দায়িত্ব হলো প্রকৃতির ভারসাম্য রক্ষা করা এবং অন্যান্য প্রজাতির সাথে সহবস্থান করা। তো আমাদের অবশ্যই অন্য প্রজাতির সাথে সহবস্থান করতে শিখতে হবে। এখানে দাড়িটা এই যে হবে, এখানে হবে, এবং তাদের আবাসস্থল এবং সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মানুষের দায়িত্ব পালনের কিছু নির্দিষ্ট উপায় রয়েছে, সেই উপায়গুলো যা তোমরা এখানে দেখে নিও। প্রথম উপায় হচ্ছে টেকসই অনুশীলন গ্রহণ, ঠিক আছে, এটা কী কী এখানে আমাদের বিস্তারিত আলোচনা করা আছে তোমরা পড়ে নিও। তো এরপর কি সংরক্ষণ প্রচেষ্টা করা, এখানে কী হবে লেখা আছে পড়ে নিও, খাতে অবশ্যই নোট করো। এরপর হচ্ছে আমাদের কি, আমি বারবার বলছিলাম শুরুতেই, উত্তর কিন্তু আমাদের বড়ো হবে, বিস্তারিত আমি আলোচনা করছি এই কারণে, জীব বৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এই বিস্তারিত আলোচনা লিখবা। এরপরে হচ্ছে অন্যান্য প্রজাতির সাথে সহবস্থান করা, এগুলো তোমাদের হচ্ছে যখন স্কুলে পরীক্ষা নেবে স্যাররা তোমাদের এক কাজ দিবে বা দলগত কাজে তোমরা সবাই মিলে আর কি লিখবা। হ্যাঁ, তো এরপর আমাদের কি, যে প্রকৃতির সৌন্দর্য এবং ঐতিহ্য সংরক্ষণ করা, তো এরপরে কাজ আমাদের নাই, তোমরা যে লিখবা। অর্থাৎ এভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আমরা প্রকৃতির সাথে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারি এবং আমাদের ভবিষ্যতের জন্য একটি টেকসই পৃথিবী তৈরি করতে পারি, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের এখানে যতগুলো কাজ ছিল আমরা এক এক কাজ সব সমাধান করে দিয়েছি। তো আমাদের এই মাধ্যমে কিন্তু আমাদের ওদের শেষ হয়ে গেল।
তো আমরা খুব শীঘ্রই আমাদের পরবর্তী অধ্যায় শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র অধ্যায় শুরু করব। তো যদি ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হও, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, আর অবশ্যই তোমার বন্ধুদেরকে আমাদের চ্যানেলটিতে ইনভাইট করবা, ভিডিওটি শেয়ার করবা তোমার টাইম লাইনে, আর হচ্ছে লাইক করে দিও। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।